শ্রদ্ধা আর ভালোবাসায় 85তম জন্মতিথি উদযাপিত হলো সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও মুক্তিযোদ্ধা সাংবাদিক কামাল লোহানীর। এ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে শিল্পী ও সাহিত্যিকদের মিলন মেলা বসে। বটবৃক্ষের ছায়ার মতোই নতুন প্রজন্মকে আশ্রয় দিয়েছেন তার স্নেহের সুশীতল ছায়াতলে, তিনি কামাল লোহানী। তার কর্মময় জীবনের 85টি আলোকচিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই দীর্ঘ জীবনে তিনি ধারাভাষ্যকার, আবৃত্তি শিল্পী, উপস্থাপক, নৃত্যশিল্পী ও সংগঠক হিসেবে লড়াই সংগ্রামে ভূমিকা রেখেছেন অবিরাম। পটের গানে সেই ঘটনাবহুল জীবনের খণ্ড খণ্ড ছবি তুলে ধরেছেন শিল্পীরা। জন্মোৎসবের এই আনন্দ আসরে আপ্লুত তিনি। অশীতিপর এবং নবীতিপর যারা আছেন সেই সমস্ত মানুষগুলোকে যেন আমরা অন্ততপক্ষে সম্মান এবং শ্রদ্ধা দিতে পারি, আমরা তাদেরকে মানে সেই আসনে বসাতে পারি যেখানে মানুষ সত্যিকার সে মানুষ হিসেবে বাঁচতে চায়। কবিতা ও গানের সাথে নৃত্যের অনবদ্য সব ভঙ্গিমায় দর্শকদের মুগ্ধ করেন মহুয়া মুখোপাধ্যায়। সংস্কৃতির বিভিন্ন শাখাকে তিনি সমৃদ্ধ করেছেন নানাভাবে। বিভিন্ন প্রজন্মের শিল্পীরা তাই নানান পরিবেশনার মধ্য দিয়ে 21শে পদক জয়ী এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্মোৎসব পালন করেন।